সামনেই গরমে ছুটি পড়ছে, ডে আউটিং বা ওয়ান নাইট স্টে, টু নাইট স্টে এরকম জায়গার সন্ধান নিশ্চয়ই তোমরা খুঁজছো। তো সেই রকম একটা সুন্দর জায়গার সন্ধান দিতে আমি চলে এসেছি পিঙ্কি, আর আমার চ্যানেলের নাম ইনসাইড ফ্যামিলি টকস, নিশ্চয়ই তোমরা জানো। তো চলো তোমাদেরকে সেরকমই একটা সুন্দর ডেস্টিনেশনের সন্ধান দিই, যেখানে তোমরা তোমাদের মানে যেটা যার পছন্দ সব কিছুই পেয়ে যাবে, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের অ্যাক্টিভিটি থেকে শুরু করে ভালো খাবার দাবার এবং ফার্স্ট ক্লাস রুম, এছাড়াও সুন্দর পরিবেশ। তো চলো যাওয়া যাক, সোজা ইএম বাইপাস ধরে নিয়েছি, বাইপাস ধরে চলে যাব সায়েন্স সিটিতে, সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে রোডটা ধরে নেব। আর সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিজস্ব চার চাকা নিয়ে আসো, তাহলে গুগলে সুন্দর করে লিখে দেবে বাসন্তী হাইওয়ে বনবীথি রিসর্ট। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব বনবীথি রিসর্টে। তো দেখো আমরা কিন্তু বাসন্তী হাইওয়েটা ধরে নিয়েছি, তো চলো সোজা বাসন্তী হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাই বনবীথি রিসর্টে। আর আজকের এই ভিডিওতে বনবীথি রিসর্টের এ টু জেড সব রকম তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আগেই বলে দিই, যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ ক্ষমা করে দিও, আর যদি কোনো কিছু সমস্যা হয় বা প্রবলেম হয় আমাকে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা বনবীথি রিসর্টে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখন যাব ভেতরে, আর ভেতরে গিয়ে তোমাদেরকে আগে এক ঝলক বনবীথি রিসর্টের ভেতরটা একটু দেখিয়ে নিই, তারপরে সব রকম ডিটেলস নিয়ে আমি আবারও আসছি। ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিল এবং আমরা সেটা খেয়ে দেখলাম, জাস্ট দারুণ খেতে ছিল। এবার তোমাদেরকে দেখাই, ঠিক ঢুকে ডান দিকেই হচ্ছে অফিস ঘর। এই অফিস ঘরে এসে তোমরা সব কিছু কোয়ারিজ করতে পারবে, চেক ইন বা চেক আউট সব কিছু যে ডিটেলসগুলো ফিল আপ করতে হয় সেগুলো এই রুমেই করতে হবে অফিস ঘরে। এবার তোমাদেরকে দেখাই এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ঢোকার সাথে সাথে এত একটা সুন্দর পজিটিভ ফিল হচ্ছিল, মানে ভেতরে দেখো কি সুন্দর ধুনো, ঠিক ঢোকার মুখটাতেই ধুনো ধরিয়ে রেখেছিল, মানে ঢুকেই এই যে একটা স্মেল, এই যে অ্যারোমাটা, এটাতেই মন তোমার ভরে যাবে। তো চলো এবার তোমাদেরকে বাইরের আগে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি, চেষ্টা করব যতটা সম্ভব আমার এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখানোর। তো দেখো সুন্দর বেশ সাজানো গোছানো, অনেক রকম ফুল গাছ আছে এখানে, আর এখন যেহেতু ফুলের সিজন, বিশেষ করে জবা ফুল, ভ্যারাইটিস জবা ফুল আছে, তো খুব ভালো লাগছিল। এছাড়াও ছিল সুন্দর সুন্দর সিটিং এরিয়া। তো তোমরা যদি কেউ ডে আউটিংয়ের জন্য আসো, যদি তোমরা মনে করো রুম নেবে না, তো তোমরা এরকম ছোটো ছোটো সিটিং এরিয়াতে বসো, সারা দিনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. As you শীত হোক গ্রীষ্ম হোক আর বর্ষা হোক, সুইমিং পুল কিন্তু
আমাদের মাস্ট কি, তাই তো, কোথাও ঘুরতে গেলেই। আর বিশেষ করে বাচ্চাদের তো সুইমিং পুল থাকলে ব্যাস, আর কিছু লাগবে না। তো চলো এবার তোমাদেরকে এই রিসর্টের সুইমিং পুলটা দেখাই। এই রিসর্টের সুইমিং পুলটা বেশ বড় ছিল, একসাথে অনেকে ইউজ করতে পারবে। এছাড়াও আছে এখানে একটা বাচ্চাদের সুইমিং পুল, মানে ঠিক তার পাশে এই যে যেখান দিয়ে আমার সোনা দৌড়ে চলে গেল, এই জায়গাটায় বাচ্চারা করতে পারবে স্নান। তো সুইমিং পুল তো হয়ে গেল, এইবার তো ড্রেস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, রুম না নিলেও চলবে, তোমরা ওখানেই চেঞ্জ করার অপশান আছে, জায়গা আছে, তোমরা সেখানেও চেঞ্জ করে নিতে পারবে। তো এবার চলো তোমাদের সাথে কিছু রুম শেয়ার করি, মানে কিছু কটেজ বা রিল্যাক্স রুম, অনেক ধরনেরই এখানে রুম আছে। তো সেই রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমি আর এখানে কোনো মানে কথা বলছি না, তোমাদের যার যে রুমটা পছন্দ তোমরা সেইভাবে বুক করে নেবে। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা একদম লাস্টে আসছি। আমাদের গ্রুপ পিকনিকের একটা রুম বুক করা ছিল, সুপার ডিলাক্স রুম। এটা সুপার ডিলাক্স না ডিলাক্স? সুপার ডিলাক্স রুম বুক করা ছিল, সেই রুমটাই এখন যাচ্ছি। রুমটা চেকিংয়ের জন্য এতক্ষণ অকুপাইড ছিল, কারণ যারা আর কি ছিলেন গতকাল তারা একটু লেট চেক আউট করেছে, যেটা সব সময়ের জন্য হয়। তো ওনারা রুম রেডি করে দিয়েছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমের নাম ছিল ঝুমকোলতা। তো চলো রুমের ভেতরটা যাওয়া যাক। রুমের ভেতরে গিয়ে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বড় ছিল রুমটা, আর হচ্ছে কোনো স্মেল ছিল না। এই স্মেলের প্রবলেমটা অনেক ক্ষেত্রে হয়, সেই কারণে আমি আজকে উল্লেখ করে দিলাম। এছাড়াও যাবতীয় যা যা জিনিস আমাদের দরকার হয় প্রতিটা জিনিস ছিল, মিনি ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে টিভি, ওয়ার্ড্রব, এছাড়াও আছে ড্রেসিং টেবিল, এবং দেখলাম সাথে দিয়েছে হেয়ার ড্রায়ার, আর আছে চা করার যাবতীয় জিনিস। তো তোমরা যদি চাও, ইচ্ছা করলে এখানে চা বানিয়ে খেতে পারবে। এবার চলে আসি ওয়াশরুমটা, যেটা আমরা প্রথমে গিয়ে আগেই কিন্তু দেখি যে পরিষ্কার কিনা, কিন্তু এটা অনেকটাই পরিষ্কার, আমি বলবো ভীষণ পরিষ্কার। একদম ঝাঁ চকচকে গিজার আছে, তো আশা করি আর আমাদের কোনো চাহিদা রইল না। তো চলো তোমাদেরকে রুমটা আরেকবার আমি আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি, আর তার আগে একবার দেখিয়ে দিই রুম থেকে বাইরের দৃশ্যটা কেমন। রুমের এই পর্দাগুলো যদি সরিয়ে দাও তো রুমে বসে বাইরের এই সুন্দর দৃশ্যটাও তুমি উপভোগ করতে পারবে। তো চলো তোমাদের সাথে রুমটা আমি আরেকবার একটু শেয়ার করে দিই। সুইমিং পুল হলো, রুম হলো, এবার চলে এসেছি খাবারের জায়গায়। তো এখানের যে রেস্টুরেন্টটা ছিল তার নাম ছিল বনভোজ। বনবিথির এই বনভোজ রেস্টুরেন্টের খাবার দাবার আমরা সবাই কম বেশি জানি, সত্যি অসাধারণ খাবারের টেস্ট ছিল। আমরা যেহেতু পিকনিক পারপাস গেছিলাম, কিন্তু আমরাও কিন্তু এই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছিলাম, সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারছি যে খাবারের টেস্টটা খুব ভালো ছিল। আমাদের মেনুতে যা যা খাবার ছিল প্রতিটা খাবারের টেস্ট ছিল জাস্ট অসাধারণ, সে মিষ্টি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে যাবতীয় সব কিছু। আর এখানের মাটনটা হয় ঠাকুরবাড়ির মাটন, তো সত্যিই খুব ভালো হয়েছিল রান্নাবান্না। তো তোমরা আসলে অবশ্যই এখান থেকে খাবার ট্রাই করবে। পিকনিকে গেলে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চারা বোর হয়ে যাবে।
বাট এই বনবীথি রিসর্টে আসলে সেই ফিলটা বাচ্চারা একদমই করবে না। এখানে বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটি আছে, এত অ্যাক্টিভিটি আছে যে সারাদিন বাচ্চারা অনায়াসে এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এবং বাচ্চারা যদি সুন্দরভাবে সময় কাটাতে পারে তো মা বাবারাও কিন্তু সুন্দর করে টাইমটা নিজেদের মতন করে কাটিয়ে নিতে পারে, কি তাই তো? তো চলো তোমরা একবার দেখে নাও এখানে কত রকমের অ্যাক্টিভিটি আছে। গ্রামে অঞ্চলের দিকে গেলে তোমরা দেখতে পাবে কত সুন্দর পুকুরে সবাই মাছ ধরে, তখন কি মনে হয় যদি আমরাও একটু ধরতে পারতাম? বাট এই বনবীথি রিসর্টে আসলে তোমাদের এই মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে, এবং সাথে বোনাস হিসাবে তোমরা পেয়ে যাবে নৌকা বিহারও। তো তোমরা এখানে এসে নৌকা বিহার করতে পারবে, এছাড়াও মাছ ধরতে পারবে। আর নৌকা বিহার আর মাছ ধরার নিয়মাবলী আমি প্রথমেই দেখিয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। সবই তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এবার চলো একটু ওপর থেকে পুরো বনবীথি রিসর্টটা তোমাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিই। আর এবার তোমাদের সাথে বলি যে আমাদের যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুমের প্রাইসটা কত ছিল। ডিলাক্স রুম ছিল এবং ডিলাক্স রুম শুরু 3,500 টাকা থেকে। আমাদের রুমটার ভাড়া ছিল 3,500 টাকা। এছাড়াও আরও অনেক ধরনের রুম আছে, বাট আমি সেই রুমগুলোর ভাড়া আর বললাম না। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ফোন করে শুনে নিও, কারণ ভাড়া সবসময় ওঠানামা করে, এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। তো চলো আজকের ব্লগটা তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবারও এরকম সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।